হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এক্সেলের টেক্সট ক্যাটাগরি ফাইন্ড এবং সার্চ এই দুটি ফাংশন আলোচনা করব। এই দুটি ফাংশন এক্সেলের যত গুরুত্বপূর্ণ ফাংশন আছে তার ভিতর অন্যতম। আপনাকে এই দুটি ফাংশন খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজে ফাইন্ড এবং সার্চ এই দুটি ফাংশন প্রয়োজন হবে। আমি একটি ভিডিওতে হয়তো পুরো টিউটোরিয়ালটি শেষ করতে পারবো না, কারণ এখানে ফাইন্ড এবং সার্চের সাথে নিড এবং রিপ্লেস দুটি ফাংশন কিভাবে জয়েন করে ব্যবহার করতে হয় আলোচনা করব। তাই ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ, এবং ভিডিওটি শেষে আমি বলে দিব প্র্যাকটিস সেটি কি করতে হবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে তা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। শুরু করব ইন্ট্রোর পর, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। ফাইন্ড এবং সার্চ এই দুটি ফাংশনই মূলত যে কোনো ক্যারেক্টারে আপনি স্পেসিফিক যে পজিশন নাম্বার তা বের করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ফাইন্ড ফাংশন এবং সার্চ ফাংশন দুটি ফাংশনের সূত্র একই রকম, আপনার দুটি ফাংশনের রেজাল্ট একই রকম হওয়ার কথা, কিন্তু আসলে ফাইন্ড এবং সার্চ এই দুটি ফাংশনের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ একটি পার্থক্য রয়েছে। ফাইন্ড ফাংশন মূলত আপনাকে যে জিনিসটি ফাইন্ড করবেন তার পজিশন নাম্বারই আপনাকে দিবে। যেমন আপনার এখানে আমি তিন ভাবে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যেমন এই লেখাটির ভিতরে বা এই টেক্সটির ভিতরে আপনার এ, দুটি ক্যাপিটাল লেটারের এ এবং এই দুটি স্মল লেটারের এ রয়েছে। আমি যদি প্রথমে ফাইন্ড দিয়ে ক্যাপিটাল লেটার এ এই ওয়ার্ডটি সার্চ করি, তাহলে পজিশন নাম্বার 1 দেখাবে। যখন আমি এখানে ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার দিয়ে সার্চ করব, তখন আমাকে পজিশন নাম্বার 7 দেখাবে। যখন আবার ক্যাপিটাল লেটার এ দিয়ে সার্চ করব এবং স্টার্ট নাম্বার 2 দিয়ে দিব, তার মানে প্রথম যে ক্যাপিটাল লেটার তার পরের থেকে সে সার্চ করবে, সে কারণে আমাকে তার পজিশন নাম্বার দেখাচ্ছে 10। তার মানে এই যে আল ওয়ার এই শব্দটি রয়েছে, তার যে এ সেখানে পজিশন নাম্বারটি আমাকে দেখাচ্ছে। কিন্তু সার্চ কিন্তু আসলে সেইভাবে আপনাকে রেজাল্ট দিতে পারবে না। যেমন এখানে যদি আমি সার্চে ক্যাপিটাল লেটার এ দিয়ে সার্চ করি, সে আমাকে প্রথম যে ক্যাপিটাল এ রয়েছে তার পজিশন নাম্বার 1 সেটি এখানে দেখাবে। কিন্তু আবার যখন স্মল লেটার এ দিয়ে সার্চ করব, তখন সেই হিসাবে আমাকে এখানে যে স্মল লেটারটি আছে তার পজিশন নাম্বার আমার এর রেজাল্টে দেখানোর কথা, কিন্তু সার্চে সেই জিনিসটি দেখাতে পারে না। এটি মূলত ফাইন্ড এবং সার্চ এই দুটি ফাংশনের মধ্যে পার্থক্য। আমি যদি আপনাদের একটু করে দেখাই, তাহলে হয়তো আপনাদের কাছে অনেক বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি ইকুয়াল সাইন দিয়ে আমি ফাইন্ড লিখি, ট্যাব দেন ফাইন্ড টেক্সট, ফাইন্ড টেক্সট মানে আপনি যে শব্দটি বা যে ক্যারেক্টারটি সার্চ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ইনভার্টেড কমার ভিতরে এ, ক্যাপিটাল লেটার এ, কমা উইথ ইন টেক্সট, যে টেক্সটের ভিতর থেকে আপনি ওয়ার্ডটি সার্চ করতে যাচ্ছেন। আমি এখানে এই সেলটি দেখালাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার পজিশন নাম্বার 1। এখন এখানে যদি আমি আবার ফাইন্ড লিখি, ট্যাব দেন উই ফাইন্ড টেক্সট ইনভার্টেড কমার ভিতরে স্মল লেটার ইনভার্টেড কমা ক্লোজ কমা উইথ ইন টেক্সট, এই সেলটি দেখালাম, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন 7। এখন আবার ইকুয়াল সাইন দিয়ে ফাইন্ড লিখি, ইনভার্টেড কমার ভিতরে এ ক্যাপিটাল লেটার এ কমা উইথ ইন টেক্সট, এই সেলটি দেখাবো। আমি যেহেতু এখন প্রথম যে ক্যাপিটাল লেটার সেই এটি এখন দেখাবো না বা এটি সার্চ করবো না, সেক্ষেত্রে আমাকে প্রথমটি বাদ দিয়ে আমাকে স্টার্ট নাম্বার দেখাতে হবে। এখানে স্টার্ট নাম্বার হবে তখন 2, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন পজিশন নাম্বার 10। সেম কাজটি যদি আমি সার্চ দিয়ে করি, এখানে ইকুয়াল সাইন দিয়ে যদি সার্চ লিখি, ট্যাব দিয়ে ফাইন্ড টেক্সট ইনভাইটেড কমার ভিতরে ক্যাপিটাল লেটার সরি ক্যাপিটাল লেটার এ উইথ ইন টেক্সট, এই সেলটি দেখালাম। এখন যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে পজিশন নাম্বার প্রথমটি ঠিক আছে। এখন যদি দ্বিতীয় সেলে আমি আবার সার্চ লিখি, ট্যাব দিয়ে ফাইন্ড টেক্সট ইনভাইটেড কমার ভিতরে স্মল লেটার ইনভাইটেড কমা ক্লোজ কমা উইথ ইন টেক্সট, এই সেলটি দেখালাম, কিন্তু এখানে পজিশন নাম্বার আমার 7 দেখানোর কথা, কিন্তু ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টার দিই, এখানে রেজাল্ট আমাকে 1 দেখাচ্ছে। তার মানে সার্চ সবসময় আপনাকে ফার্স্ট যে ক্যারেক্টারটি সেটি পজিশন নাম্বার হিসাবে দেখাবে। এখন আবার যদি এই সেলে ইকুয়াল সাইন দিই, সার্চ লিখি, ফাইন্ড টেক্সট ইনভার্টেড কমার মধ্যে ক্যাপিটাল লেটার এ কমা উইথ ইন টেক্সট, এই সেলটি দেখালাম, কমা স্টার্ট নাম্বার প্রথম যে ক্যাপিটাল লেটারটি আছে সেটি বাদ দিয়ে সে স্টার্ট করবে, সেক্ষেত্রে আমি ফাইন্ডের মধ্যে এখানেও 2 দিলাম, সেই হিসেবে আমাকে পজিশন নাম্বার 10 দেখানোর কথা, কিন্তু সে আমাকে পজিশন নাম্বার
7 দেখাবে, তার মানে এখানে প্রথম এর পরে যেটি আছে সেটি। এটি যদিও স্মল লেটার, আমি কিন্তু বলেছি ক্যাপিটাল লেটারের এ সেটি সার্চ করতে, কিন্তু সে এই যে পজিশন নাম্বার সেটি দেখাবে, কারণ সে সবসময় সার্চ প্রথম যে ক্যারেক্টারটি থাকবে সেটি সার্চ করে। এটি মূলত আসলে সে যদি একই টেক্সটের ভিতরে সেম জিনিস থাকে তাহলে ফাইন্ড এবং সার্চের মধ্যে ফাইন্ড ফাংশনটি ইউজ করাই আপনার ভালো হবে। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি ফাইন্ডের সাথে মিট এবং রিপ্লেস কিভাবে ব্যবহার করতে হয় সেই কাজটি দেখাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, আর কোনো কিছু যদি জানার থাকে ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে পারেন, আমার ফেসবুক পেজে কমেন্টস করে জানাতে পারেন, আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।